অনেক ভালো ক্রিকেটও খেলতাম ছোটবেলায়, বাট জানি না কতটুকু আগে যেতে পারতাম। তকলিশ ভাই কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। সামনে তো ফেডারেশন কাপ, প্রস্তুতি কেমন চলছে? আসলে ভালো প্রস্তুতি চলতেছে, লাস্ট কয়েকদিন থেকে আমরা অনেক হার্ডওয়ার্ক করছি সবাই মিলে, আর সবাই অনেক সিরিয়াস, আর আমরা এর মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি, অনেক আমাদের ফরেন ছিল না সাইফের সাথে, সো লাস্ট ম্যাচটা আমরা হারছি, এই জন্য আর কি আর একটু বেশি সিরিয়াস যে সামনে ফেডারেশন কাপে যাতে এই মিস্টেকগুলো যাতে না হয়। অনেকদিন মাঠে বাইরে ছিলেন, অনুশীলনে প্রভাব পড়ছে? আসলে আমি ওই যে সিলেটে অনেক ট্রেনিং করেছিলাম একা একা, আর প্রেস্টার সুমন ফুটবল একাডেমিতে অনেক একটা ম্যাচও খেলেছিলাম ওদের সাথে, সো এটাতে আসলে ফিটনেস ঘাটতি তেমন একটা হয় নাই, বাট তারপরেও 8 মাস পরে একটা কম্পিটিশন গেম খেলা অনেক টাফ, সো লাস্ট ম্যাচটা একটু প্রবলেম হয়েছে, ফিটনেস একটু ঘাটতি ছিল আমার মনে হয়েছে, কারণ অনেকদিন পরে আমরা ম্যাচ খেলছি, সবার আমাদের টিমেরও অনেকের ফিটনেস ঠিক ছিল না, হয়তো অনেকদিন পরে সবাই নামছে এই জন্য হতে পারে, সো আশা করি এটা আমরা ওভারকাম করে ফেডারেশন কাপে সবাই ভালো করবে ইনশাল্লাহ। শেখ রাসেল তো এবার 4টা বিদেশি, ভালো মানের বিদেশি নিয়ে আসছে, এছাড়া দেশি প্লেয়াররা অনেক ভালো, আশরাফুল রানা আছে, ইয়ামিন মুন্না আছে, হেমন্ত আছে, আপনি আছেন, তা কেমন মনে হচ্ছে যে আমরা আপনার লিগে এবার ফেডারেশন কাপে কেমন করতে পারেন? আসলে লাস্ট সিজনে আমরা আমাদের কোচ প্রথমেই বলছে যে লাস্ট সিজনের মতো যাতে এই সিজনটা না হয়, কারণ লাস্ট সিজনে আমরা দেখেন অনেকগুলো ম্যাচ আমরা কিন্তু ভুগছি ফরেনারদের জন্য বলেন আর লোকাল বা আমাদের অনেকের পারফরমেন্সের জন্য, সো এই সিজনে এই ভুলগুলো আসলে করা যাবে না, কোচ প্রথম থেকেই বলে দিছে যে যার যার ডিউটি যদি আমরা পালন করতে পারি ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে, আর যেহেতু এবার বিদেশি আমাদের ভালো হয়েছে লোকালরাও অনেক ফিট আছে আমার মনে হচ্ছে, কারণ হেমন্ত মুন্না ভাই আশরাফুল রানা ভাই ওনারা ফিট আছে, সো আশা করি এদিক দিয়ে আমাদের টিমের এই এই প্রভাবটা পড়বে না, যাতে লাস্ট সিজনের মতো এই ভুলগুলা হবে না মনে হচ্ছে আর কি। শেখ রাসেল আসার আগে যখন আপনি মোহামেডানে ছিলেন সেকেন্ড লেগে তো অনেক দারুণ দারুণ পারফরমেন্স করছিলেন, কিন্তু দুর্ভাগ্যের কারণে যে মিডিয়া বা কোন একটা কারণে জাতীয় দলে সুযোগ পাননি, এই ব্যাপারে কিছু বলার আছে? আসলে জাতীয় দলে খেলার সবারই স্বপ্ন থাকে, আর এটা আসলে সব প্লেয়াররাই চায় যে ন্যাশনাল টিমে খেলতে, দীর্ঘদিন সার্ভিস দিতে দলকে এবং দেশকে, তো আমি আসলে পারফর্ম করছি মোহামেডানে, জানি না ভালো করছি কি খারাপ করছি, আসলে এটা ভালোভাবে দর্শকরা বলতে পারবে বা যারা ছিল, সো এটা আসলে এটা আমি ভুলে গেছি, কারণ আমি নতুন করে আবার সব কিছু স্টার্ট করতে চাই এই সিজনে, যেহেতু শেখ রাসেল টিমে স্ট্রাইকিং জোনে খেলছি বা উইংয়ে খেলবো, যে পজিশনেই নামায় কোচ সেই পজিশনেই ভালো করতে হবে, এবং এই পজিশন থেকে ভালো করেই কিন্তু ন্যাশনাল টিমে যাতে কল পেতে পারি এই টার্গেটটাই থাকবে, আর মোহামেডানে আসলে অনেক ভালো সিজন কাটছে, সো এই চাচ্ছি যে মোহামেডানে যেরকম খেলতে পেরেছি এই জায়গায় ওই নিজেকে এভাবে প্রমাণ করতে পারি। লাস্ট কাতারের সাথে বাংলাদেশ 5-0 গোলে হারছে, এই ম্যাচে আপনি বাংলাদেশের কি কি ল্যাকিংস দেখতে পেয়েছেন? আসলে আমি ল্যাকিংস বলবো না, কারণ এখানে কোচ আছে বা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, ওনারা ভালো বলতে পারবেন, সো আমি মনে করবো একটা জিনিসই যে অনেকদিন পরে ম্যাচ খেলার প্রভাবে কিন্তু আমাদের ন্যাশনাল টিমের এই রেজাল্টটা হতে পারে, আর যে আমার মনে হয় এই যে কয়েকটা দিন পরে যদি ম্যাচটা খেলতো লিগের পরে বা ফেডারেশন কাপের পরে তাহলে এই রেজাল্টটা মনে হয় হতো না, তারপরেও আমি বলবো যে আসলে কাতার ম্যাচটা একটু ডিফিকাল্ট, কারণ ওরা এশিয়ান চ্যাম্পিয়ন একটা টিম, সো এটা আসলে আমাদের এখান থেকে অনেক কিছু শিখতে হবে, আর যেহেতু মিস্টেক হয়েছে সামনে আরো যাতে সিরিয়াস হয়ে ম্যাচ খেলতে পারে আমি এটাই বলবো ন্যাশনাল টিমে। এবার আপনাকে ব্যক্তিগত একটা কোয়েশ্চেন করি, সামনে ফেডারেশন কাপের প্রো লিগ, তো নিজের কি চাওয়া, নিজের জন্য কি করতে চান? আসলে নিজের জন্য একটু এক্সট্রা ওয়ার্ক করতেছি শেখ রাসেল ক্লাবে, যে আবার যাতে ন্যাশনাল টিমে ব্যাক করতে পারি, আর আমার সবসময় একটা ড্রিম থাকে যে ন্যাশনাল টিমে খেলে, কারণ সবসময় প্লেয়ারের একটাই ড্রিম থাকে যে সবাই ন্যাশনাল টিমে খেলবে এবং দেশকে রিপ্রেজেন্ট করবে, সো আমার ওই টার্গেটটাই, আর লিগে যাতে ভালো করতে পারি ফেডারেশন কাপে গোল করতে পারি এই টার্গেটটাই নিয়ে নামবো আর কি এই সিজন, তো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় তাহলে ভালো কিছু করতে পারবো। আপনি অনেকদিন ধরে বাংলাদেশ ফুটবলে খেলছেন, তা ফুটবলার নালে কোন পেশা বেছে নিতেন ভাই? আসলে এটা বলা মুশকিল, কারণ তখন স্টুডেন্ট ছিলাম যখন ফুটবল খেলি, তখন আসলে স্টুডেন্ট ছিলাম, আসলে তখন হয়তো বা অন্য কোনো পেশা বেছে নিত, বাট জানি না সেট করতে পারিনি যে কোন পেশা বেছে নিব, বাট আমি সিলেটে অনেক মাঠে টেপ টেনিস বা ক্রিকেট বলে অনেক খেলেছি। করোনা মহামারী চলছে, আপনি আপনার ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চান যে কিভাবে সতর্ক থাকা যায়? হ্যাঁ আসলে করোনার এখন একটা এই প্রকোপ আবারও বাড়ছে, সো আমি সবাইকে একটা জিনিস বলবো, আমার ফ্যান বা আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবো যে আপনারা স্টে সেফ, যেখানেই থাকেন সেফে থাকেন, এবং
জনসঙ্গম এড়িয়ে চলুন, আর যাতে অযথা বাইরে ঘোরাফেরা না করা এবং মাস্ক ইউজ করা হয়, এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখুন, বাইরে থেকে আসলে সবসময় পরিচ্ছন্ন পরিষ্কার থাকুন, তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।